পুটার মতো তোর পা বড় হইছে নাকি? তোরা কি দেখছিস রে? খেলতে যাবে না, যা তোরে। তোর মা আমারই তো তোর মার সাথে মরতেছ নি? কান ধর ছেড়ে ফেলবো তো, জানিস তোর খেলার খেলা বেগেছি। ওই তুই সকালবেলা পড়তে বসেছিস, তোর পড়ার বেলা নাই, শুধু ড্যাং ড্যাং করে বেড়াচ্ছিস আর খাওয়ার বেলা খাচ্ছিস। আজ দেখছি তোকে কোন বাপ বাঁচাতে আসছে, আজ তোকে তোর মার কাছে পাঠিয়ে দেবো, তোর গলা টিপে মেরে ফেলে দিলে। মর মর রে, মর ছিল তুই, মর রে। ছাড়ো, নিজের ছেলেকে এভাবে কেউ মারে? এই উঠ, মা না তুমি জল্লাদ, তোমার বুকে কি মায়া দেওয়া কিছু নাই? ছেলেটাকে তুমি এইভাবে মারছ? তোমাকে আমি বিয়ে কি করতে করেছে তাই বলো। ছোড়ার মাটা মরে গেছে, তার লেগে মায়ের ভালোবাসা পাওয়ার জন্য তোমাকে নিয়ে এসেছি, আর তুমি তো একবার সেই এই দেলাম মিনসা। কি হলো মিনসা, আবার আমার সাথে লড়তে আসছে, পারবি আমাকে তুই? ছি, আমারই ভুল হয়েছে যে তোমার মতো একটা মেয়েকে আমার ঘরে নিয়ে এসেছি। বাবা তোর লাগেনি তো? আজ তোমার লাগে আমি চকলেট নিয়ে আসবো। হ্যাঁ, বাবাটাকে একসাথে পুঁতে রেখে দেবো। শুধু তুমি মেয়ে ছেলে বলে বেঁচে যাচ্ছ, বুঝলা? মিনসা কি বলে? মিনসা ঠিকই বলে, লোকে বলে যে মেয়ে ছেলে মানে কাল নাগ হয়, আজ আমি সত্যি প্রমাণ হয়ে গেলাম যে কাল নাগ হয়। বেশি বকিস না, ভাত খুলগা। পারলে তো খুলে লেগা। পারবি না মানে? তোকে কি করতে লেছি রে, পারবি না তো? ওর বুদ্ধি বেশি, কিছু খুলে বলা মতো যা। চলো রেহান, ভাতটা খেলি গে। এলাও খাও। টাকা থালি কই আনছি? থাক আর আনতো না, থাক। আসো দুজনে খাবো। হ্যাঁ, রেহান হয়েছে? আসো চলো। তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, বুঝলা? যাও, আস্তে আস্তে যাবা। হ্যাঁ, সকাল থেকে বসছি, বস একটু। রে কি হলো? আই বস এখানে একটু। সেই সকাল থেকে বসছি, মাইনুল ভাই বিয়ে করেছে, একটু গল্প টল্প করি। আরে সরে বস না রে, আমাকে শুনতে দেবে না নাকি তোরা? আচ্ছা মাইনুল ভাই, তুমি বলে রচনাকে বিয়ে করেছ? কি হরে, আরে আরে ভাই, বিয়ে তো করলাম। হাই, কি কারণে বিয়ে করলে ভাই? বউটা মরে যাওয়ার পর ছুড়ার মুখের দিকে তাকানি যাচ্ছে না, বুঝলি? একবারই সেই কিরকম যেন মনে হয়েছে, তার লেগেই আরো ছুড়ার লেগে বিয়ে করে। সত্যি বলছে তো? কি করে, আমি তো দেখলাম মেয়েটা দেখতে সুন্দর, আবার অল্প বয়স, ক্যাটরিনা কাই ফেল। তবে শালি ফালি নাই, আমাদের একটু শুটিং ফুটিং করে দাও, আর তুমি বলছো ছেলের লেগে বিয়ে করেছো না? মারে তোরা পারিস বটে, সত্যি ভাব ছোড়ার লেগেই বিয়েটা করা, নাহলে আমি তো বিয়ে করতে চাইছিলাম। তাই বলে তুমি অল্প বয়স 18 বছর মেয়েকে বিয়ে করবা এই বয়সে? আরে ভাই আমার বয়সটা দেখ, আমি আবার ইয়াং না নাকি? তোরা তো আমাকে সে বুড়ে বানিয়ে দিছিস। তো সুন্দর মাল পালা করতে ভাই কাঠিয়ার। আচ্ছা ভাই, তুমি জানলে কি করে কোনো আই বড় মাল পাওয়া যাচ্ছে? জানতে জানতে সব জানি। দেখো ভাই, তোমার সংসার ভালো, ভালোভাবে চললি ভালো, তাই না? এই মেঘের অবস্থা খুব খারাপ রে। তাই রে, এই মানুষ ভাই, আমার কথাটা জানা মনে থাকে? ভালো মাল দেখো,
বিয়ে করা যে কত জ্বালা তোরা বুঝবি না রে। এখন তোমরা যদি আমাদের অবস্থা না দেখো তাহলে কে দেখবে? এই ছোড়া কাঠের কথা বাদ দে, দাঁতের পাটা বইলে। আচ্ছা তুমি ছোড়াকে লিয়ে এসছো বা না? তো তুমি তো প্রত্যেক দিন লিয়ে চলে আসো। আচ্ছা তোমাকে আমি কি করতে এনেছি বলো দিনি? দেখছো আমি কাজে গেছি, তুমি যাবা গে ছোড়াকে আনবা, তা না এখন আমি কোথায় খুঁজবো বলো দিনি? সহ্য করা যায় আর তাহলে হারিয়েছো বোধহয়। সত্যি বলে সতার মা সতার মাই হয় জীবনে আপন পা হতে পারে না। আমি ছোড়াকে ছোড়া ছোটবেলায় মাটা মারা গিয়েছে, আমি ভাবলাম যে ছোড়াকে মায়ের ভালোবাসাটা দিব। আমার গোপালে যাই লিখেছিল বুদাই। তুমি আবার কি বলছো? আমার মায়ের ভালোবাসা দিই না? তোমাকে তোমাকে কোনদিন দেখলাম না যে চূড়ার সঙ্গে তুমি ভালোভাবে কথা বলছো, কাঁদতে দিছো। কোথায় গেল রে বাবা? আই বাবা।